হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের নতুন টপিক দেখাবো। যে টপিকটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই প্যান কার্ড ফর মাইনর অ্যাপ্লিক্যান্ট। এর মানে হচ্ছে আপনারা যাদের বয়স 18 বছরের নিচে, তারা কীভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবে বা কোথায় কী সই করতে হয়, আমি সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণরূপে দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর একটা কমেন্টও করে যাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেশন দেবে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট দেওয়ার জন্য। তো আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিও প্রেস করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে খুব সহজেই চলে আসবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট করবো, নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো চ্যানেলটার সাবস্ক্রাইবার অনেকেই অনেকটাই কম আছে, তো রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। ধন্যবাদ। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করুন, আমি গুগল ক্রোমকে ওপেন করে নিয়েছি এবং গুগলের যে সার্চ বার আছে ওইখানে লিখব কি, ওইখানে লিখব যে NSDL প্যান। NSDL প্যান লিখলেই আপনার কাছে ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন অনলাইন প্যান অ্যাপ্লিকেশান NSDL প্রথম যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, এর আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশানে গিয়ে এই পেজে সরাসরি আসতে পারবেন। তারপর দেখুন প্রথমে যে অপশানটা দেখাচ্ছে অ্যাপ্লাই অনলাইন, ওইখানে রেখে আমি অ্যাপ্লিক্যান্ট টাইপটাকে চুজ করব। অ্যাপ্লিক্যান্ট টাইপটা করব নিউ প্যান বা ইন্ডিয়ান সিটিজেন যেটা আছে, ফর্ম নাম্বার 49A ওইটা। আর ক্যাটাগরি যেটা আছে ক্যাটাগরিটা আমি ইন্ডিভিজুয়াল রেখে অ্যাপ্লিকেশানটাকে আগিয়ে নিয়ে যাব। তারপর দেখুন অ্যাপ্লিকেশান ইনফরমেশান যেটা আছে, শ্রী শ্রীমতী কুমারী আপনার যেটা হবে আপনি সেটা বসাবেন, আমি এখানে শ্রীটা বসিয়ে দিচ্ছি। তারপর দেখুন লাস্ট নেম সার নেম, এর মানে হচ্ছে প্রথমে আপনাকে পদবিটা বসাতে হবে, লাস্ট নেমটা বসিয়ে দিতে হবে, তারপর ফার্স্ট নেম অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এখানে বসাতে হবে, তারপর যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম বসাবেন। তারপর দেখুন নিচে শো হচ্ছে ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার ফরম্যাটে আছে। তারপর ইমেল আইডি আপনাকে অবশ্যই বসাতে হবে এবং মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর এই বক্সটাতে আপনার চেক করবেন, চেকবক্সে আপনি ঠিক চিহ্ন করবেন। তারপর দেখুন ক্যাপচাটা সাবমিট, ক্যাপচাটা এন্টার করে সেটাকে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আমি এটাকে ফিল আপ করে নিচ্ছি, ফিল আপ করে নেওয়ার পর আমি সাবমিট বাটনে ক্লিক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পরবর্তী ধাপটা কী আছে। তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কাছে, আপনার কাছে পারমানেন্ট টোকেন নাম্বারও চলে আসবে, এখানে তখন পারমানেন্ট টোকেন নাম্বারটা আছে। তারপর দেখুন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই পেজটা এরকম একটু সময় নিয়ে আপনার কাছে ওপেন হয়ে যাবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই যে খুলে গেছে দেখুন যে গাইডলাইন্স আছে, তারপর হাউ ডু ওয়ান্ট টু সাবমিট ইয়ার প্যান অ্যাপ্লিকেশান ডকুমেন্টস, এটা আপনি কী করবেন, যে তিন নম্বর অপশানটা আছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্ট ফিজিক্যালি, এটাতে আপনি চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর হোয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়েটেড ইয়েস অ্যাপ্লিকেবল করবেন। তারপর দেখুন আধার নাম্বার এখানে দিতে বলছি, এখানে লাস্ট চারটা সংখ্যা আধার নাম্বার আপনারা বসিয়ে দেবেন, প্রথমে লাস্ট চারটা প্রথমে বলছি লাস্ট শেষের চারটা সংখ্যা বসিয়ে দেবেন। তারপর দেখুন নেম অ্যাজ পার আধার, এর মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টের যে নাম আছে ওই আপনার আধার কার্ড অনুযায়ী সেই নামটা এখানে বসাতে হবে। তারপর দেখুন ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে চলে এসছে, প্রথমে লাস্ট নেম আর ফার্স্ট নেম করে চলে এসছে। এখানটা উইড ইউ লাইক টু আন প্যান কার্ড প্রিন্টেড, এটা অবশ্যই করবেন, দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি। তারপর দেখুন হ্যাভ ইউ এভার বিন নোন বাই এনি আদার নেম, আপনি এটাকে নো করবেন। নো করার পর দেখুন ওয়েদার মাদার ইজ সিঙ্গেল প্যারেন্ট অ্যাড ইউ অ্যান্ড ইউ ইউজ টু অ্যাপ্লাই প্যান ফর ফার্নিশিং দ্য নেম অফ মাদার অনলি, আপনি এখানে নো করবেন। যদি আপনার সিঙ্গেল প্যারেন্ট মাদার হয় তাহলে অবশ্যই এখানে মাদারের নাম ইয়েস করবেন। তারপর দেখুন ফাদার্স নেম এখানে বসাতে বলছে, তো একই সেম প্রসেসে আপনি আপনার বাবার যে সারনেম আছে, আপনার বলছি বাবা অ্যাপ্লিকেন্টের যে বাবার সারনেম আছে সেটা বসিয়ে দেবেন। তারপর দেখুন ফার্স্ট নেম এখানে বসাতে হবে, ফাদার্স নেমের ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম বসাবেন এখানে। তারপর মাদার নেম অপশনাল আছে, আপনি চাইলে পূরণ করতে পারেন, আপনি ছেড়েও দিতে পারেন। তারপর দেখুন নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করার পর যে সোর্স অফ ইনকাম অপশানটা আছে, আমি যেহেতু এটা প্রথমে এটাকে সেভ ড্রাফট করে নেব, তবে আমি যেহেতু এটা মাইনর প্যান অ্যাপ্লাই করছি তাই এদের কোনো ইনকাম নেই, তাই এটা নো ইনকাম রাখবো আমি। নো ইনকামে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড্রেস ফর কমিউনিকেশান এটা রেসিডেন্স করবেন, যদি অফিস থেকে না করে থাকেন তাহলে গ্রাম থেকে করেন তো রেসিডেন্স করবেন। রেসিডেন্ট অ্যাড্রেসটা এখানে আপনি আপনার সম্পূর্ণ ডিটেলসটা আধার কার্ড অনুযায়ী বসিয়ে দেবেন এখানটায়, যে গ্রামের নাম, পোস্ট অফিস, তারপরে সাবডিভিশন, টাউন, এখানে কান্ট্রি নেম আছে, স্টেট আছে, পিনকোড আছে, জিপ কোড দেওয়ার দরকার নেই। তো আমি প্রথমে আমার যে ডিটেলসটা আছে, অ্যাড্রেস ডিটেলসটা আছে, এটা সম্পূর্ণরূপে ফিল আপ করে নিচ্ছি, আপনারাও সম্পূর্ণরূপে ফিল আপ করে নিন। তারপর দেখুন পোস্ট অফিসটা আমি এখানে ফিল আপ করবো, আপনাদের যেটা পোস্ট অফিস হবে সেটা পোস্ট অফিসটা ফিল আপ করে নেবেন। তারপর সাবডিভিশন আছে, এরিয়া, লোকালিটি, তালুকা, সাবডিভিশন একই জিনিস, আপনি এটা কী করবেন যে আপনার সাবডিভিশন আছে ওইটা এন্ট্রি করে দেবেন এখানটায়। তারপর টাউনটা আপনার যেটা হয়, টাউন বা সিটি সেটা, বা আপনার ডিস্ট্রিক্ট যেটাই আপনি সেটা এন্টার করবেন। তারপর যেটা আপনার কান্ট্রি নেম, কান্ট্রি নেম অবশ্যই আমার ইন্ডিয়া, তাই ইন্ডিয়া করবো এখানটায়। তারপর দেখুন নিচে স্টেট আর ইউনিয়নটায় আছে, স্টেটটা আপনি আপনার স্টেট যেটা আছে স্টেটটা সিলেক্ট করে নেবেন,
আমার স্টেট তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর পিনকোডটা আমি এখানে বসিয়ে দেবো। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী ধাপটা কী আছে। দেখুন অফিস অ্যাড্রেসটা এখানে কোনোরূপ দেওয়ার দরকার নেই। তারপর দেখুন কী আছে, টেলিফোন নাম্বার, এটা আপনি আপনার যে ইন্ডিয়া কোড আছে ইন্ডিয়া করে 91 আছে, ইন্ডিয়া 91 এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন ইন্ডিয়া 91। তারপরে এসটিডি করে দেওয়ার দরকার নেই, আপনার টেলিফোন নাম্বারটা আগে তো বসিয়েছিলেন তাই এখানে নাম্বারটা অটোমেটিকই চলে আসছে। তারপরে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, এটা সম্পূর্ণ মানে ইয়েস করবেন অবশ্যই, কারণ এটা আপনি মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করছেন তাই রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি খুব ভাইটাল আছে এর জন্য। তা ফুল নেম রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, যেটা আপনি আপনার বানাতে চাইছেন রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, আপনি যদি গার্ডিয়ান থাকে বাবা মা বা যদি লোকাল গার্ডিয়ান থাকে তাহলে অবশ্যই তার লাভ নামের প্রথম যে সারনেমটা আছে এখানে সারনেমটা বসিয়ে দেবেন। তারপর ফার্স্ট নেমটা আছে, ফার্স্ট নেমটা বসানোর পর মিডিল নেমটা যদি থাকে তাহলে বসাবেন। অ্যাড্রেসটাও সেম অ্যাড্রেস আপনার যেটা অ্যাড্রেস ছিল, মানে অ্যাপ্লিকেন্টের যেটা অ্যাড্রেস ছিল তার বাবার অ্যাড্রেসটাও সেমই হবে। তো এখানটায় আপনি তার বাবার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এখানটায় সেম প্রসেসে, আমি আর বলছি না এই কথাটা। তারপর দেখুন নেক্সট বটন যে দেখতে পাচ্ছেন, নেক্সট বটনটাতে ক্লিক করবেন। আমি সম্পূর্ণরূপে অ্যাড্রেসটা ফিল আপ করে নিচ্ছি, তো আপনারাও এটা ফিল আপ করেন। আমি আপনাদের লাইভ করে দেখাচ্ছি বলে সময় লাগছে, তো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে খুব সহজেই চলে আসে। তো দেখুন আমি নেক্সট বটনে এবার ক্লিক করছি, আমি একবার দেখে নিচ্ছি। দেখার পর নেক্সট বটনে ক্লিক করছি, ক্লিক করে দেওয়ার পর এখানটায় চাইছে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নম্বর। যদি আপনার জানা না থাকে তাহলে এখানটা আপনি কী করবেন, আপনি প্রথমে সিলেক্ট করবেন ইন্ডিয়ান সিটিজেন, তারপর স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর আমি স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখুন সিটি, সিটি যেটা আছে আপনি সিলেক্ট করে নেবেন। আমি আমার সিটিটা সিলেক্ট করে নিচ্ছি, একটু সময় লাগছে, দেখুন চলে এসছে আমার কাছে। আমি সিটিটা সিলেক্ট করে নিচ্ছি, আমার সিটিটা আছে মেদিনীপুর। তো আমি মেদিনীপুর সিটিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানটায় আপনার যে চুজ এও কোড, দুটো আমার এও কোড দেখাচ্ছে। তো আমি আমার যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বটনে দেখতে পাচ্ছেন, নেক্সট বটনে আমি ক্লিক করে দেবো। তো দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বটনে ক্লিক করছি। তো আপনারাও এরকম আপনারা সিলেক্ট করে চুজ করে নেবেন। চুজ করার পর দেখুন ডকুমেন্টস, আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি এখানে দিতে হবে। আমার কাছে শুধু আধার কার্ডই আছে তাই আমি শুধু আধার কার্ডই এখানে চুজ করব। তো আপনার কাছে যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে তাহলে অবশ্যই অন্য ডকুমেন্টস চুজ করবেন। আমি তিনটাতেই আধার কার্ড চুজ করব। আধার কার্ডে সব কিছু ডকুমেন্টস আছে, প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ। তো আমি সবগুলোতে আধার কার্ড সিলেক্ট করে ডিক্লারেশন ফর্মে এখানটায় যে সিলেক্টেড বলে অপশানটা আছে নিচে এখানটা আমি রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি করব। অ্যাসেসি করার পর এখানটা প্লেস যেটা আছে আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশানটা করছেন তাই ওখানকার ঠিকানাটা এখানে দিয়ে দেবেন, শুধু জায়গার নাম দিলেই হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট ক্লিক করতে আমার একটা অপশান শো হচ্ছে, কারণ আমি একটা কোথাও ছেড়ে এসেছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় ছাড়া হয়ে গেছে, আমার পার্সোনাল ডিটেলসে আমার ভুলটা দেখাচ্ছে। তো এখানে আমার জেন্ডারটা সিলেক্ট করতে হতো, আমি জেন্ডারটা সিলেক্ট করে নিই। তো জেন্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানটা অবশ্যই মেল করবো আমি, কারণ আমি একটা ছোটো বাচ্চার আমি এটা অ্যাপ্লাই করছি। তো নেক্সট বটনে আমি ক্লিক করছি, নেক্সট বটনে আমি ক্লিক করার পর আমি আবারও নেক্সট করব। ডিটেলসগুলো ভালো করে দেখে নেবেন, নাহলে এরকম অসুবিধা হবে। আমি নেক্সট বটনে আবারও ক্লিক করছি, ক্লিক করার পর আমার কাছে চলে এসেছে সেই পুরনো ফর্মটা এও কোড। তো আমি নেক্সট বটনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানটায় আবার দেখুন ওই যে অ্যাড্রেস, ডিক্লারেশন ফর্ম, এটা সব কিছু চলে। আমি আবার সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন প্রথমেই দিয়েছিলেন আধার কার্ডের শেষ চারটা সংখ্যা, এখন দিতে হবে প্রথম আটটা সংখ্যা। আধার কার্ডের যে প্রথম আটটা সংখ্যা আছে প্রথম আটটা সংখ্যা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে প্রথম আটটা সংখ্যা বসিয়ে দিচ্ছি, আর শেষ চারটা সংখ্যা তো আগেই বসিয়েছিলেন। তো এখানে ডিটেলসটা ভালো করে বসাবেন, কেননা আপনার আধার কার্ড থেকে ছবি যাবতীয় তথ্য প্যান কার্ডে চলে আসবে। তারপর দেখুন এখানটা কী করবো, ডেট অফ বার্থ তো সব কিছু সিলেক্টই করা আছে। তারপর দেখুন আছে ওয়েদার, ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস ইয়েস করবেন এটা সিম্পলি। তারপর ইয়েস তো আছেই আগে থেকে করা। তারপরে ফাদার্স নেমটা আপনি দেখে নেবেন। তারপর দেখুন নিচে কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস, সব কিছু যেটা ফিল আপ করেছিলেন আপনি, আপনার কাছে এরকম একটা প্রিভিউ চলে আসবে, আপনি এটা ভালো করে দেখে নিন। তারপর এখানে নিচের যে অপশান পরবর্তী ধাপটা আছে আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো। দেখুন প্রসিড অপশানটা আছে, প্রসিড বাটনটাতে ক্লিক করবেন। আমি প্রসিড বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাকে যে পেমেন্ট মোড অফ পেমেন্ট অপশানটা চলে এসেছে, আমি অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম এই অপশানটাতে আমি পেমেন্ট করব। তো আমি এখানে সিম্পলি ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার পর নিচে একটা আপনাকে দেখাবে 107 টাকা পেমেন্ট করতে হবে। দেখুন নিচে 107 টাকা পেমেন্ট করতে হবে।
তো আমরা টার্মস অফ সার্ভিসকে আমি এখানে চেকবক্সটাকে রাইটমার্ক করছি, টিক চিহ্ন দিচ্ছি, তারপর দেখুন প্রসিড টু পেমেন্ট অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, এটাতে আপনি কী করবেন পে কনফার্ম বলে অপশনটাতে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানটা একটা আপনার যে পেটিএমের যে একটা অপশান আছে সে অপশানটা চলে আসবে। এখানটা আপনি ইউপিআই চাইলে ইউপিআই অ্যাড্রেসও দিতে পারেন। আমি এখান থেকে ইউপিআই অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে আমি পেমেন্টটা করে নিচ্ছি, তো আপনারা পেমেন্টটা করে নিন। তো আমি পেমেন্টটা এখানে কমপ্লিট করে দিয়েছি, আমার পেমেন্ট যেটা ছিল কমপ্লিট হয়ে গেছে। আমি ফোনপে থেকে পেমেন্টটা করলাম, আপনারাও পেমেন্টটা করে নেবেন। তো দেখুন এরপর একটা অটোমেটিক্যালি এরকম একটা পেজ চলে আসবে আপনার কাছে। তো আপনি এটাকে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি রাখছি না, তাই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করব। এখানটা আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়েছি। এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে। দেখুন আধার অথেন্টিকেশন বলে একটা অপশান আছে, আধার অথেন্টিকেট আধার ইজ রিকোয়ার্ড বলে দেখা আছে। তো আমি এখানটায় যে চেকবক্স আছে এখানটা রাইটমার্ক করছি। রাইটমার্ক করার পর যে অথেন্টিকেট অপশানটা আছে অথেন্টিকেট অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণের সময় আপনারা দেখিয়ে দিবে যে ইউর রিকোয়েস্ট অফ আধার অথেন্টিকেশন ইজ সাকসেসফুল। তো তারপর আমি নেক্সট বোর্ডে আমি ক্লিক করে জেনারেট অ্যান্ড পেড অপশানটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আমার কাছে একটা পিডিএফ চলে আসবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিডিএফটা আমার কাছে আসছে। তো দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমার কাছে। আমি সিম্পলি আপনাদের স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি যে পিডিএফটা আমার কাছে এসছে। পিডিএফটার এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। পাসওয়ার্ডটাকে ওপেন করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে ডেট অফ বার্থটা আছে, আপনার অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থটা আছে, ডেট অফ বার্থটা এখানে সিম্পলি বসিয়ে দেবেন কোনো রকম স্ল্যাশ ছাড়াই। তারপর ওকে বটমে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো আমি এই ফর্মটাতে কোথায় সই করতে হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে দেখুন দুটো বা দুদিকে দুটো ছবির সাইন দেখতে পাচ্ছেন, এখানে দুটো অ্যাপ্লিকেন্টের ছবি লাগাবেন, দুদিকে দুটো অ্যাপ্লিকেন্টের ছবি লাগাবেন। তো প্রথম এইদিকে বাম সাইডের ছবিটার উপর আপনি কী করবেন, বাম সাইডের ছবিটার উপর হাফটা ছবির উপরে সই থাকবে, হাফটা ছবির নিচে সই থাকবে। কে সই করবে, রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, আপনি যাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি বানিয়েছেন। তো এখানটায় সে সইটা করতে হবে, এখানটায় সই করবে। আরেকটা সই কোথায় করতে হবে দেখুন, নিচে আছে সিগনেচার অফ লেফট থাম ইমপ্রেশন অফ, এখানেও রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি, আপনি যাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি বানিয়েছেন, কেউ ফাদার মাদার বা লোকাল গার্ডেন হলেও এখানটায় সইটা করতে পারে। তো আরেকটা সই করতে হবে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসিকে, সেটা হচ্ছে একদম নিচে। আমি স্ক্রল ডাউন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানটায় দেখুন রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি বলে অপশান দেখা আছে, এখানেও রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসিকে সিগনেচারটা করতে হবে। তো এখানটা সই করে দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সই করে দেওয়ার পর যে ঠিকানাটাই পাঠাতে হবে, আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্মটাকে খামে করে ভরে তার সঙ্গে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির আধার কার্ড ও অ্যাপ্লিকেন্টের আধার কার্ড যে ইনপুট তার সঙ্গে অ্যাটাচ করে এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন ঠিকানাটাতে আপনি ফরওয়ার্ড করে দেবেন, মানে কি পাঠিয়ে দেবেন পিস্ট পোস্ট করে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলের সাবস্ক্রাইবার অনেকটাই কম আছে, আপনাদের সাপোর্ট দরকার আছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ধন্যবাদ।